এ যেন নিজের পায়ে নিজেরই কুড়াল মারা, পকেটে সবচেয়ে বড় অস্ত্রটাকে রেখে জং ধরা বন্দুক দিয়ে যুদ্ধে নামার চিন্তা। বিশ্বসেরা ক্রিকেটার স্কোয়াডে থাকবার পরও দলীয় স্বার্থের ধোয়া তুলে বাংলাদেশের ক্রিকেটকে ঠকানো, বলছি তামিম সাকিবের কথা। না, নতুন করে বন্ধুত্ব ইস্যুতে কোনো বক্তব্য নয়। এবার সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ওয়ানডে অধিনায়ক। সাকিবের নিষিদ্ধ হওয়ার আগের বছরটার কথা যদি মনে থেকে থাকে তাহলে সবাই জানেন ওয়ানডে ক্রিকেটের তিন নম্বরে তিনি ঠিক কী করতে পারেন। একা হাতে 2019 বিশ্বকাপটাকে রাঙিয়েছিলেন মিস্টার 75। সেবারও টিম ম্যানেজমেন্টের কোনো আগ্রহ ছিল না সাকিবকে নিয়ে, কিন্তু দায়িত্ব নিয়ে সাকিব যা করেছিলেন তা তো এখন ইতিহাস। অথচ ঠিক পরের বিশ্বকাপের আগে আবারও টিম ম্যানেজমেন্টের গোয়ারতুমির শিকার সাকিব। টিম কম্বিনেশনের দোহাই দিয়ে পছন্দের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়কে। অথচ পরিসংখ্যানের দিকে তাকালে অবাক হতে হবে সবাইকে। তিন নম্বরে 36 ম্যাচে সাকিবের রান 1539, গড় 49.64, যা তিন নম্বরে ব্যাট করা যে কোনো বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত 86.80, 50 আছে 13টা আর সেঞ্চুরি দুটো। চার নম্বরে নামলেই সাকিবের রান এবং গড় দুটোই কমে যায়। স্ট্রাইক রেট কমে দাঁড়ায় 76 আর গড় নামে 41। পাঁচে সে তুলনায় ভালো হলেও কোনো অবস্থাতেই তা তুলনা হয় না ওয়ান ডাউন পজিশনের সঙ্গে। মিডল অর্ডারে 128 ম্যাচে সাকিবের রান 4000 থেকে 7 কম, গড় 35.5 আর স্ট্রাইক রেট 84। কিন্তু এসব কোনো কিছুই ধর্তব্যের মধ্যে নিতে রাজি নন বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। তার পরিষ্কার কথা, সাকিবের ব্যাটিং পজিশন হবে 4 কিংবা 5 এবং এটাই চূড়ান্ত। কারণ হিসেবে নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হলেও সেটা যে খুব কাজে আসছে তাও কিন্তু নয়। এই সিরিজে শান্ত তিনে নেমে দুটো 50 করেছেন ঠিকই, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে স্ট্রাইক রেট কতটা মানানসই তা তো সবারই জানা। যদিও এগুলো কিছুই মানার ধার ধারে নেই টাইগার টিম ম্যানেজমেন্ট। তাদের যে একটাই কথা, বিচার মানি কিন্তু তালগাছটা আমার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।